আমার আল্লাহ সুন্দর রূপে মনোহর আমার দয়াল সুন্দর রূপে মনোহর এ বিশ্বনাগর অনন্তময় অতি সুন্দর হতে এ ধরাতে আমার আল্লাহ সুন্দর রূপে মনোহর দয়াল সুন্দর রূপে মনোহর এ বিশ্বনাগর অনন্তময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয় বাদান দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে সাগর হতে আসে সাগর হতে আসে বাদান নদী নালা করে দেয়ত আবার পাতার কালে যথাকার দল পাতার কালে যথাকার দল পাথাকারে চলে যায় অতি সুন্দর হতে এই ধরাতে সাগর হতে আসে জোয়ারের জল নদী নালা করে দেয় তল ভাটার কালে যথাকার জল তথাকারে চলে যায় এই যে আমরা মানুষ এই মানুষ আমাদের রুহু যাকে আত্মা বলা হয় এই রুহু ছিলেন কোথায় সিজরাতুল মুনতাহা সেখানে একটা সিন্ধুকের ভিতরে আত্মা ছিলেন তার শব্দ বলা হয় ইল্লিনের ভিতরে আত্মাগুলি ছিল এই আত্মা আস্তে 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 ওখান থেকে প্রবাহিত হয় আবার কুলে নাপতে যায় কাতুল মউত মানুষ মাত্রাই মরণশীল আবার এই আত্মা সেই ইল্লিনের মধ্যে চলে যায় তাই সাধক লিখেছে সাগর হইতে জোয়ারের জল নদী নালা করে দেয় তল ভাটার কালে যথাকার জল তথাকারে চলে যায় হতে অনন্তকাল
কাঁসাল আবার ফকির সাধু পথের কাঙ্গাল ফকির সাধু পথের কাঙ্গাল বিন্দু হয়ে সিন্ধু ধরিতে চায় অতি সুন্দর হতে রজ্জ বিষয়ক নিকা হতে আবার সাগর দোলে চাই মিশিতে আমার মিতা খুব সুন্দর একটি কথা বলেছেন যে আপনারা সেই সৃষ্টি হতে গান রাখবেন ওখান থেকে যেন গান নামে না। তবে যাক আমি বলবো না, আমি থাকার জন্য চেষ্টা করব, দোয়া করবেন আপনারা, যার জন্য আমি এই গান তুলেছি আর গেয়েছি সেই আমার মিতার কথা শুনে। তাই সেই সাগর দোলে তাই মিশিতে আবার মিলবে নি গো কর্মক্ষেত্রে মিলবে নি গো কর্মক্ষেত্রে বসে কান্দি সেই আশায় অতি সুন্দর হতে এই দরাতে আমার আল্লাহ সুন্দর রূপে মনোহর আমার দয়াল সুন্দর রূপে মনোহর এ বিশ্বনাগর অনন্তময় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামের পরিচয় বাজান দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে। আসসালামু আলাইকুম, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।